ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না কারো আশার তরি হায় রে পাই খুঁজে কিনারা নিরাশারি আধার আমার করে শুধু ইশারা কারো আশার মালা খানি কণ্ঠেতে শোভা পায় আমার আশার ঝরে ঝরে পড়ে যায় কেন জানি না আমি কেন জানি না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না এত কথা বুঝে পাখি মনের কথা বুঝল না আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে এতদিনে বুঝলাম আমি কেউ কারো নয় ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু শ্রদ্ধা এন্ড্রু কিশোর দাদা যাকে বাংলাদেশের প্লেব্যাক সম্রাট বলা হয়ে থাকে এবং এক জীবনে তিনি আমাদের এত এত কালজয়ী গান উপহার দিয়েছেন সেটা সত্যিই বিস্ময়কর শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি একটু জানতে চাই তার সাথে কখনো দেখা হয়েছে বা বিশেষ কোনো স্মৃতি বা কাজ করার সৌভাগ্য কি হয়েছে হ্যাঁ দাদার সাথে দেখা হয়েছে একটা স্টুডিওতে আচ্ছা শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান সাহেবের যখন আমি ওনার গান করি তখন ওই দিনই এন্ড্রুদার রেকর্ডিং ছিল আচ্ছা তো সেই সুবাদে আমার সাথে দেখা হয়েছিল দাদার সাথে আচ্ছা বিশেষ কোনো স্মৃতি সেই দিনটিকে ঘিরে বা বিশেষ স্মৃতি আমার হাসান মতিউর রহমান সাহেব বলেছিলেন ওনাকে যে দাদা এই ছেলের গানটি শুনেন আচ্ছা আমি তার অ্যালবাম করছি তো দাদা সময় দিয়েছিলেন একটি গান শুনেছিলেন এবং উনি আমাকে খুব
আশীর্বাদ করেছিলেন যে তুমি ভালো করবে। সেটি অবশ্যই আপনার জন্য অনেক বড় একটি পাওয়া ছিল। জি জি ঠিক আছে।